রোগা হতে চান তাদের ডায়েটে এখন ওটস অবশ্যই থাকে। ওজন ঝরানোর পাশাপাশি রক্ত পরিষ্কার, কোষ্ঠকাঠিন্য দূর করার মতো নানান উপকারিতা রয়েছে ওটসের। তবে নিয়মিত ওটস খেতে খেতে অনেকেরই বিরক্তি লাগতে পারে, কারণ সাধারণত আমরা ওটসের খিচুড়ি, দুধ দিয়ে ওটস বা বড় জোর ওটসের রুটি খেয়ে থাকি। একটু অন্যরকম কিছু যদি ওটস দিয়ে বানানো যায় তাহলে কেমন হয়? এই যেমন ধরুন কফি, সকালে প্রায় সকলেই হয় চা না হয় কফি খেয়ে দিন শুরু করেন, ওটস দিয়ে কফি বানিয়ে খেতে পারেন, মন্দ লাগবে না। চায়ের সঙ্গে কুকিজ হিসেবে ব্যবহার করা যেতে পারে ওটসকে। মাখন, ময়দা, ব্রাউন সুগার, দারচিনি, নুন আর বেকিং সোডার সঙ্গে ওটস মিশিয়ে কুকিজের শেপ দিয়ে মাইক্রোওয়েভে 10 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে ওটস কুকিজ। টিফিনের জন্য মাফিন বেশ স্বাস্থ্যকর, ওটস দিয়ে বানানো যেতে পারে ম্যাঙ্গো মাফিন। তার জন্য আম, আদা কুচি, চিনি, ক্রিম ও নারকেল কোড়া লাগবে, আর ওটস ভিজিয়ে রাখতে হবে আগের রাত থেকে। এগুলির মিশ্রণকে সিলিকনের পাত্রে ভরে মাইক্রোওয়েভে 5 মিনিট দিলেই তৈরি হয়ে যাবে ওটস ম্যাঙ্গো মাফিন। এভাবে নানা উপায়ে ওটস খেলে শরীরের অনেক উপকার হবে।